কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই যে আজকে ঢেকিতে চাল কোটা হচ্ছে এটা হবে পিঠে তো ঢেকিতে চাল কুটে পিঠে খুব ভালো হয় মেশিনে গুঁড়ি কুটলে সে পিঠেটা ভালো হয় না একটা হচ্ছে নারকেল কুচি তো এই নারকেলটাকে আমি এখন শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর খেজুরের গুড় আর চিনি পরিমাণ মতো মিষ্টি দিয়ে বেশ করে নেড়ে চেড়ে এটাকে পুর করে নিতে হবে আমি কুলি পিঠা করবো পিঠার ভিতরে যে পুটটা দিতে হয় তো সেটা রেডি করে রেখেছি এটা হচ্ছে জল জলটা গরম করলাম গরম করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে গুড়িটা দিয়ে দিচ্ছি তো তারপরে সেই গুড়িটা সেদ্ধ করে গুড়িটাকে দিয়ে আঠা তৈরি করতে হবে আঠা বলতে তোমার যেটাকে বলে দলা সেই দলা তৈরি করে এই যে হয়ে গেছে দলাটা তৈরি করা তো তারপর আমার ক্ষীটাও বানানো রেডি হয়ে গেছে এই দেখো ক্ষিরটা তো খুব তাড়াতাড়ি করে ফেললাম পিঠেগুলো এ দেখো আমি হাতে বানাইনি এটা সাজে বানিয়েছি তারপরে তেলে ভাজছি তো কমেন্ট করো কেমন হয়েছে তো তোমরা বাড়িতে